আমি আসলে আমি জানতাম না, আমার লোক এই ধরনের, পরে শুনছি যে এই ধরনের বিভিন্ন সংগঠন ওনারা এগুলোকে নিষিদ্ধ ঘোষণা করছে, কিন্তু মামলা দিয়ে দেওয়া হয়েছে কোথায়? জসীমউদ্দিন, বললাম না জসীমউদ্দিন রহমানের সাথে আমার কোনোদিন দেখা হয় নাই, শুধুমাত্র তার বয়ান শুনছি বলছি। তো ওনার বয়ান তো নেটে আছে, নেট পরিষ্কার করে দেন আপনারা, এটা ধুয়ে টুয়ে হ্যাঁ এটাকে সাফ করে দেন, সরকার চাইলে পারে না, বলে না যে অমুক সাইড বন্ধ করে দিব, অমুক সাইড বন্ধ করে দেন, কিন্তু এটার জন্য এখন এখানে বয়ান আছে, বিভিন্ন বয়ান শুনতেছি, ওনার বয়ান আছে শুনছি, এতে এটাতে মামলা দিতে হবে। এই যে মানুষের উপরে এইভাবে জুলুম নির্যাতন চলতেছে, এগুলোর কারণে কি আসলে দিনের পথে, ইসলামের পথে মুসলমানদের আগ্রহ বাড়তেছে না কমতেছে? এটাই হলো, যত রাত্র গভীর হবে তত প্রভাত কাছে আসবে। দেখেন আমারে মামলা দিছে কিসের? আমি তো বলতে চাইতেছিলাম না, সাহেব বলতেছে, আসলে কথা বলবো কি, আমি জি সংসদ ভবনে একটা ছেলে, সে মানসিক ভাবে অসুস্থ, আমি তা আমরা সবাই তাকে দেখছি, ওস্তাদ জীবনে দেখছে, ওই ইয়াতে ছিল হাই সিকিউরিটিতে, আপনি তো হাই সিকিউরিটি কম ছিলেন, সিরাজগঞ্জ বাড়ির আল সাকিম নামে ছেলেটা, আসলেই মানসিক ভারসাম্যহীন, সে জেলখানায় গিয়ে একটা কারারক্ষীকে পিটাইয়া 3 মাস বা 6 মাস একটা সময় সে পাগলা গারতে ছিল, অর্থাৎ জেলখানা একটা ভবন আছে ভাওয়াল, বিল্ডিং এর নাম হলো কি ভাওয়াল, ওই হাই সিকিউরিটিতে, ওইটার নিস্তালা হলো পাগলা গারত। বাংলাদেশে পাগলা গারত কোন জায়গায় আছে? পাবনা আছে না? তো জেলখানায় পাগলা হইলে প্রাথমিক অবস্থায় ওইখানে রাখে, কোথায়? ওই বাওয়ালের নিস্তালা। আমি যদি মিথ্যা বলি আপনারা খবর নিয়েন, আমি যখন ছিলাম, হ্যাঁ এগুলো আবার পরিবর্তন হয়, ওনারা এখনো আছে না, বাওয়ালের নিস্তালায় ওনারা রাখতো, পরিবর্তন হইতে পারে, আমি মাঝখানে 11 মাস আবার এখানে ছিলাম চট্টগ্রাম, তো ওখানে তাকে পাগল হিসেবে রাখা হয়েছে। আমি আশ্চর্য হইলাম যে লোকটা পাগল হিসাবে অলরেডি জেলখানার মধ্যে ছিল, সে নাকি সিরাজগঞ্জ থেকে তরবারি নিয়ে আসছে হ্যাঁ সংসদ ভবনে হামলা করার জন্য। হ্যাঁ রে আল্লাহ, কোথায় যাব, দুঃখের কথা কাকে বলবো, এই জামানায় সংসদ ভবন হামলা করতে যায় ছুরি লইয়া, এটা আবার মামলা হয় দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের নাম দিয়া, ওর নামে ওর লেখাইছে, এ তুমি, ও বলছে, ও আমার নিজে বলছে, ক হুজুর আমি এই নামগুলো বলি নাই, আমারে খুলে খুলে দেখাইছে, তুমি এর বয়ান দেখছো নি, এর বয়ান দেখছো নি, এর বয়ান, বলছে হয় ওগুলো দেখছি, পরে কইছে ঠিক আছে আল্লামা হারুন ইজার, তারপরে আমির হামজা আলী, আল্লামা আলী হাসান উসামা, আল্লামা আমির হামজা, আল্লামা মাহমুদ হাসান গুনুবি, এ চারজনের নাম দিয়া, এদের বয়ান শুনে উদ্বুদ্ধ হয়ে শহীদ হওয়ার জন্য আমি সংসদ ভবনে হামলা করতে গেছি, কারণ আমি জানি আমার শহীদ হওয়া দরকার। ওনারা বলছে শাহাদাত হলো জান্নাতের সংক্ষিপ্ত রাস্তা, এখন যেহেতু জান্নাতের সংক্ষিপ্ত রাস্তা শাহাদাত হওয়া, এখন শাহাদাত হওয়ার আর কোনো রাস্তা আমি পাইতেছি না, রাস্তা এটাই যে আমাকে কি হইতে হবে, শহীদ হইতে হবে। এখন শহীদ হলে আমি নিজেকে নিজে যদি মারি তাহলে আত্মহত্যা হবে, আমি কি করতে হবে, তাগুতকে মারবো। তো তাগুতকে ওখানে লিখছে, এগুলো আমার পড়েছে আবার আয়ু সাহেব খুব মনোযোগ দিয়া, ওখানে লিখছে যে এগুলোর এখন তাগুতকে মারতে গেলে, তাগুত কারা, পুলিশ বাহিনী, এখন এদেরকে আমি মারতে যাবো, ওরে দিয়া লেখাইছে এগুলো লেখা, ও বলছে আমাকে যে আমাকে লেখাইছে, আমি লিখি নাই, ওনারা লিখছে, লিখে আমাকে বলাইছে সেখানে। তো এগুলা নিয়া বলতেছে যে আমি সংসদে হামলা করব, পুলিশ থাকে বেশি কোথায়, সংসদ ভবনে, তো সংসদ ভবনে হামলা করলে পুলিশকে তো আমি মারতে পারবো না, পুলিশ আমাকে মেরে ফেলবে, তাহলে আমি কি হয়ে যাব, শহীদ হয়ে যাব আর জান্নাতে চলে যাব। কত নম্বর পাগল হইলে এই চিন্তা সঠিক হবো, আপনারাই বলেন কত নম্বর পাগল হইলে, পাগল হ্যাঁ গেছে বলে ওখানে আইসে আল্লাহ ভালো জানে, এরপরে তার থেকে সাইন নিছে, এই চারজনের বয়ান শুনে আমি উদ্বুদ্ধ হয়ে এই কাজ করতে গেছি, এরপরে আমরা হইলাম আসামি, ওই হুজুরও আছে, আমির হামজা সাহেবও আছে, আলী হাসান উজামা সাহেব আছে, আমি আর ওই বেটা এখনো আছে জেলে, আল্টা কথা বলে আমাদের সাথেও বলছে, সে বলছে যে আমার একটু মানে আমি বেশি কিছু কোনো বিষয় নিয়ে একটু বেশি চিন্তা করলে আমি আউলাই যাই, আমি এর পূর্বেও কয়েকবার হারাইয়া গেছি বাড়ি থেকে। তো এটা মামলা হয়েছে, এই মামলা আবার গ্রহণযোগ্য হয়েছে, এটা থেকে আবার বিশাল শুনানি তো একের পর দিতেই আসি, মনে হয় 20 বার হাইকোর্টে শুনানি দিচ্ছে, জামিন হয়ই না, ক উপর থেকে নিষেধ আছে, উপরের আদেশে চলতেছে সব না, তা আমরাও তো উপরের আদেশ,
আল্লাহর পক্ষে কথা বলা, আল্লাহর রসুলের পক্ষে কথা বলা, দিনে হকের পক্ষে কথা বলা, হালালের পক্ষে কথা বলা, হারামের বিরুদ্ধে কথা বলা, নাজায়েজের বিরুদ্ধে কথা বলা, বেহায়াপনার বিরুদ্ধে কথা বলা, আল্লাহর দিন বিরোধী সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে গর্জে উঠা, এটা সকল উপরওয়ালার উপরওয়ালা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে দায়িত্ব। কি করবো আমরা, আমাদের কিছু করার নাই। হ্যাঁ, আপনারা যদি বলেন দেশ থেকে চলে যান, দেশ থেকে চলে যেতে রাজি আছি। কোন দেশে যদি যাই ওরা নেয় আমাদেরকে, চলে যাবো, কি করবো এখন? দেশ যেহেতু ওনাদের, ক্ষমতা ওনাদের। আপনার বাড়িতে হারুনুল রশিদ যদি বলে যে গুনবি যা এখন বাইর, লালখান স্যার, তো থাকতে পারবো না, ক্ষমতা ওনার, আমি কি থাকতে পারবো? কথা বোঝেন না মনে হয়। তা আপনাদের যেহেতু ক্ষমতা জনগণ আপনাদেরকে দিছে, যদি বলেন যে বাইরে যান, বাইরে যাবো, কিন্তু দিনে হক ছাড়তে পারবো না। সোজা হিসাব, মাথা কাটানো যাবে, মাথা ঝুকানো যাবে না। মাথা ঝুঁকবে একমাত্র কার সামনে? আল্লাহর সামনে। আমি মনে করি এই ওলামায়ে কেরামের উপর যে জুলুম হচ্ছে, এই তাওহীদ ভাই আরো অনেক ভাই আপনারা তো আমাদেরকে চিনেন, এই জন্য আমাদের নামে স্ট্যাটাস দেন, মহাব্বত করেন, সহযোগিতা করেন, খোঁজখবর নেন, কিন্তু অনেক ভাইয়েরা আছে যাদেরকে কেউ চিনে না, যাদের নাম কেউ জানে না, তারা অনেক ক্ষেত্রে দেখা যাবে আমার চেয়ে অনেক উত্তম সর্বদিক থেকে। আমি ওনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাদেরকেও কল্যাণকর মুক্তি দান করে, ওনাদের পরিবারের কাছেও ওনাদেরকে ফিরিয়ে দেয়, ওনাদের সন্তানের বুকেও ওনাদেরকে আল্লাহ ফিরিয়ে দেয়। আহা, 17 বছর, 18 বছর, 13 বছর, 10 বছর, 12 বছর, 9 বছর, 8 বছর পড়ে আছে, তো পড়ে আছে। আর একটা কথা হলো, না বললেই নয়, জঙ্গি মামলা মানি হলো না মানুষ। তারা জঙ্গি মামলা কাবে, তারা হবে কি না মানুষ? না মানুষ আমার অনেক চেষ্টা করছে, মানে বলে যে তুমি হেফাজত ইসলামের, তো হেফাজত ইসলামের তো তোমার কোনো পথ নাই, তোমার আমরা হেফাজত ইসলামের মানবো কিভাবে? আমি বলছি পথ থাকতে হবে কেন? আমি হেফাজত ইসলামের কর্মী, আল্লামা শফি সাহেব, আল্লামা জুনায়েদ বাবু নগরী সাহেব রহিমাহুমুল্লাহ রহমাতান ওয়াসিয়া, ওনারা দুইজনে আমাকে হেফাজত ইসলামের বক্তা হিসেবে নিয়োগ দিছে, এবং ওনারা বলছে যতদিন এই শানের জালার সম্মেলন চলবে গুনবি বয়ান করবে, এ কথা বলে আমাকে ওনারা ওখানে, ওনাদের পক্ষ থেকে আমাকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। এবং আল্লামা নুরুল ইসলাম জিহাদি সাহেব রহমতুল্লাহ আলাই, উনি আমাকে যখন রিমান্ডে নেওয়া হয়, তখন ওনার কাছে ওই গোয়েন্দা সংস্থার লোকেরা জানতে চাইছে গুনবি সম্পর্কে আপনাদের কি বক্তব্য, তখন উনিও লিখে পাঠাইছেন আমার সামনে, গোয়েন্দারা পড়ে শোনাইছে যে গুনবি হলো হেফাজত ইসলামের বক্তা, দাওয়াতুল ইসলামের জিম্মাদার, অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে। স্পষ্ট না কথা? কিন্তু এর পরেও শুধু হেফাজত ইসলামের কেন্দ্রীয় পদ নাই কেন, এই জন্য আমাকে হেফাজত ইসলামের মামলা দেয় নাই, দিছে হলো জঙ্গি মামলা। আর জঙ্গি মামলা যাকে দেয় সে হয় না মানুষ, তার কোনো অধিকার নাই, মানবতা নাই, বাকস্বাধীনতা নাই, ব্যক্তি স্বাধীনতা নাই, তার জন্য কোনো মানবাধিকার সংগঠন নাই, তার ছেলে নাই, তার মেয়ে নাই, তার বাপ নাই, তার মা নাই, তার পরিবার নাই, তার শ্বশুর বাড়ি নাই, তার জন্য এমপি নাই, তার জন্য মন্ত্রী নাই, তার জন্য নেতা নেত্রীরা নাই, তার জন্য কোর্টের উকিলরা নাই, জজরা নাই, আমাকে জজ পর্যন্ত মারতে উঠছে, 160 বোধ দিব না বলছে। কেন মিথ্যা কথার উপরে আমি 160 বোধ দিব কেন? আমি তো এগুলোর সাথে জড়িত না, আমি ওয়াজ করছি কোরআন হাদিসের আলোকে, আমার ওয়াজ ভুল হইতে পারে, অবশ্যই ভুল হইতে পারে, আমার সে বড় আলেম এই দেশে আছে, আছে না নাই? আমি কি নিজেকে বড় আলেম দাবি করছি? যে নিজেকেই সবচেয়ে বড় আলেম দাবি করবে সে তো আস্তা শয়তান। আমি এটা কিভাবে দাবি করতে পারি? আমার মুরব্বী আনে কেরাম আছেন, আমার আকাবেররা আছেন, আমার উস্তাদরা আছেন, আমার আসাদেজাই কেরামরা আছেন, আমার যদি ভুল হয় ওনারা আমাকে ডাকবে, এই গুনবি আসো, কেন এই বয়ান করছো, এটা ভুল, এটা ঠিক করো, আমি ঠিক করবো, ইউ টার্ন করবো, সাথে সাথে করবো ইনশাল্লাহ। আপনারা ওস্তাদদেরকে জিজ্ঞেস করবেন, আমি কখনো কোনো বিষয়ে ওস্তাদরা আমাকে ভুল ধরাই দিলে, দ্বিতীয়বার এটা বলছি আমার জানা মতে এমন হয় নাই, আমার মুরব্বীরা আমাকে বলে দিবে, আকাবেররা বলে দিবেন, কখনো এই ধরনের এত বড় দুঃসাহস আমার নাই যে আমি ভুল হওয়ার পরে আবার এটার উপরে স্থির থাকবো ইনশাল্লাহ, কোনো ব্যাখ্যা ছাড়া আমি ক্ষমা চেয়ে নিব, কোনো ব্যাখ্যা ছাড়া, যে কেউ আমার সামনেও করতে পারে, সবার সামনেও করতে পারে, একাও করতে পারে, কোনো অসুবিধা নেই। আমি বললাম আমি ভুল করে থাকলে এদেশে ওলামায়ে কেরাম আছে, তাদেরকে ডাকেন, আমি তোবা করব। বলতেছে না আমরা আলেম আনলে তো তুই বলবি যে দালাল আনছে, দেখছেন নিক, আপনারা দালাল আনবেন কেন? হকপন্থী ওলামায়ে কেরাম আনে, এদেশে হকপন্থী ওলামায়ে কেরাম নাই, তাদেরকে আনেন, তাদের সাথে বসান,
আমি বলতেছিলাম যে এই জঙ্গি মামলার পরে আমাদেরকে বানানো হয় না মানুষ, আহা সেলের মধ্যে রাখা হয় যেখানে রাখার কথা একজন সেখানে পাঁচজন চারজন, জেলার সুপার হ্যাঁ সুবেদার ডেপুটি সবাই বলে আহা হুজুর কি মামলা লাগাইছেন, জীবনটা ধ্বংস করে দিয়েছেন, নিজেও ধ্বংস, ছেলে মেয়েও ধ্বংস, পরিবারও ধ্বংস, সমাজও ধ্বংস, এরপর থেকে তো আপনাদের সাথে আপনাদের আত্মীয়রাও কথা বলবো না। হ্যাঁ এরকম কিছু আত্মীয় ছিল যারা আমাদের এই সময়ে খবর নেয় নাই, এটা তো হবে, রসুলেরও তো ছিল, সাহাবায়ে কেরামের ছিল কি ছিল না, আবু হানিফার ছিল, ইমাম আহমদ ইবনে হাম্বলের ছিল কি ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ যারা আত্মীয় না এমন দূরের লোকেরাও তো খবর নিছে, তো এটাই তো হলো আল্লাহর পক্ষ থেকে নুসরা, কথা বলেন নাই, সব দিক থেকে আপনি পাবেন এমন তো না, ইন্নামাল উসরি ইউসরা, কোন জায়গায় কঠিন হলে আবার কোন জায়গায় কি হবে ইনশাল্লাহ সহজ হবে। তা ওনারা এক গ্রুপ তো আমাদেরকে এরকম ওরা বলতেছে জেলা সুপাররা যে আপনি যদি 8-10টা খুনও করে আসতেন, হ্যাঁ কয়েকটা ধর্ষণও করে আসতেন, ইয়াবা কয়েক লাখ নিয়ে আসতেন তবুও সমস্যা ছিল না, কিন্তু এমন মামলা নিয়ে আসেন আপনার সাথে কথা বলাও নিষেধ, কোথায় মানবাধিকার, কোথায় হিউম্যানিটি, কোথায়? কেন আমি আমি কেন জেল কাটতেছি এটাই আমি জানি না, 32 মাস হয়ে গেছে, হ্যাঁ ওয়াজ করছি, তো ওয়াজ করা নিষেধ বলেন, ওয়াজ করা নিষেধ করে দেন, আইন করেন ওয়াজ করা যাবে না, অথবা কোন কোন বিষয়ে ওয়াজ করা যাবে না লিখে দেন, করব না কেন করবো ওয়াজ, ওয়াজ করা, ওয়াজ করে কি আমার পেট বাঁচাইতে হবে, আল্লাহ যদি আমার কোনো যোগ্যতা না দেয় তাহলে আমি রিক্সা চালাবো, বাদাম বিক্রি করব, পান বিক্রি করব, দিন মজুরি করব, কে হারুনের সাহেবের এখানে এসে যদি ওনার মাদ্রাসার দারোয়ানি চাকরি চাই দিবে না, তা দারোয়ানিও করতে পারবো না, 8 ঘন্টা করে জেগে থেকে গেট পাহারা দিব এটা পারবো না, আমার যদি কোনো তৌফিক না থাকে আমি ওটা করব, কিন্তু আল্লাহর দিনকে বিসর্জন দিয়ে পেট পালবো হক কথাকে না বলে বাতিল আর হক মিলিয়ে কোন রকম নিজের পেট মিলাবো, এই হারাম আল্লাহ কখনো না খাওয়া, এই চিন্তা কখনো আল্লাহ দেমাগে না আনুক, এই দেখেন শুধুমাত্র আজকে জঙ্গি মামলা যারা হয় এদের সাথে অত্যন্ত খারাপ আচরণ করা হয়, আর এবার হেফাজত ইসলামের মামলা যারা খাইছে তাদের সাথেও একই আচরণ করছে, না হলে চোর গুন্ডা বদমাশ ধর্ষক হ্যাঁ বড় বড় সম্রাট এদেরকে একেবারে ফ্রিজ দিয়ে মোবাইল দিয়ে তাদেরকে এরকম ভিতরে রান্নাবান্নার ব্যবস্থা করে দিয়ে তাদেরকে এরকম সব জায়গায় চলাফেরার ব্যবস্থা করে দেওয়া আছে, কিন্তু আমরা যারা হেফাজত আর জঙ্গি নামে মামলা খাইছি তাদের কোন ধরনের ঘর থেকে ওই নির্ধারিত যে এরিয়া আছে এটা ব্লক বলে 7-8 রুমের এক ব্লক, এখান থেকে বের হওয়ার অনুমতি নেই, মাসকে মাস সপ্তাহকে সপ্তাহ বছরের পর বছর শরীরের রোদ লাগানোর ব্যবস্থা নেই, বুঝছেন? তাহলে কিভাবে একটা মানুষ সেখানে সুস্থ থাকবে, তো একেবারে স্থায়ীভাবে পঙ্গু করে দেওয়ার একটা প্ল্যান, আল্লাহ তাআলা হেফাজত করুক, মানবাধিকার সংগঠন যারা আছেন বা যারা বিভিন্ন গোয়েন্দা সংগঠন এখানেও আছেন আমি জানি থাকবেন এটাই স্বাভাবিক থাকতে পারেন, কিন্তু এই কথাগুলো পৌঁছান, এটা অমানবিক, আমি মামলা কেছি আমার রায় হবে, আমি যদি অন্যায় করে থাকি আপনাদের চোখে অপরাধী হলে দেশের আইনে অপরাধী হলে আপনাদের দেশি আইনি, হ্যাঁ আমরা আল্লাহর আইন ছাড়া কোনো মানব রচিত আইন মানি না, আমরা আল্লাহর আইনকে মানি, মানব রচিত আইন আল্লাহর সাথে সাংঘর্ষিক হইলে সেটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক না হইয়া মানব রচিত আইন আল্লাহর আইনের সমর্থনে হয় এটা আমাদের কোনো সমস্যা নেই মানতে, কিন্তু আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক হবে আর আমাদেরকে মানতে বাধ্য করবেন এটা আসলে আমরা পারবো না। আফওয়ান আফওয়ান আইয়ুহাল হুকুমা, আমরা এই ব্যাপারে ক্ষমা প্রার্থী, মাফ করবেন, আমরা আসলে আল্লাহর দিনকে বিসর্জন দিয়ে হ্যাঁ আমরা তাগুতের কোন আইনকে মানতে পারবো না, আমার আমি ওপেন লোক আমাকে গুম করতে হবে কেন, আমি ওয়াজ করতেছি মাঠে ময়দানে ওপেন, কি আলোচনা করতে করি না আমি, তা আমার আমার আলোচনা আমি বাড়ি থেকে নেবেন, আমার এমপি আছে চেয়ারম্যান আছে এলাকার আমাদের এলাকার তাদের মাধ্যমে আমার বাড়িতে আসেন, আমাকে ডাকায়া নেন বসেন আমার কি সমস্যা সেটা বলেন, সেটা না বলে গুম করে রাখবেন অন্যায়ভাবে, গুম করা তো বাংলাদেশের সংবিধানে নাই, আছে নাকি, তো গুম ছিলাম কেন 10 দিন, এর কোনো উত্তর আছে, এবং বলতেছে আমার জীবন থেকে এই 10 দিন নাকি হারায় গেছে এটা গণায় আসবে না,
আহা, তা আমি তো 10 দিন, অনেক ভাই আছে 3 বছর, 1.5 বছর, 2 বছর, 2.5 বছর, 9 মাস, চলতেছে তো চলতেছে। ঘুমটা তো আরো কঠিন, 24 ঘন্টা চোখ বাঁধা, 24 ঘন্টা হাত বাঁধা, এভাবে রেখে দেওয়া হইতেছে আপনি, মানে এক এক দিন এক এক বছরের সমান, এত কষ্ট। এরপরে যদি টর্চারিং হয় তো হয়েছেই তো কোনো কিছু। সেটা আমার কথা হলো, আপনারাই তো আইন করছেন, তো আপনারা আপনাদের আইন মানেন। আমাকে যখন বিচার আপনারা করতেছেন তো আদালতে ছাড়েন, প্রমাণ করেন আমার কি ভুল, সে অনুযায়ী শাস্তি দেন, আপনাদের কথা অনুযায়ী যদি হয়, কিন্তু সেটা তো হয় নাই, তাহলে আমাকে কিসের ভিত্তিতে এইভাবে একের পর এক নির্যাতনের স্টিম রোলার চললো? এটা শুধু আমি আমার জন্য বলতেছি না, এই কথাগুলো বলতাম না, হুজুর বলতেছে, কথা এসে যাইতেছে বলার কারণে, কথায় কথা আসে। এই আলোচনাগুলো আমি এখন করতে চাই নাই আসলে, যাই হোক, খুবই আমি চাই না যে আমার আর কোনো মোমেন ভাই, মুসলমান ভাই, তৌহিদবাদী ইমানদার ভাই এই ধরনের জুলুমের শিকার হোক। আষ্ট দেখেন, আপনারা জসীমউদ্দিন রহমানের ব্যাপারটাই দেখেন, উনি যদি অপরাধী হয় তো আদালত তো উনাকে নিরপরাধ বলে জামিন দিল, কি কিছু উনি সাজা খেটছেন, কিছু উনি বেকসুর খালাস পাইছেন, কিছু উনি কি পাইছেন, আদালত থেকে মুক্তি পাইছেন, তো এখন আবার উনাকে নিয়ে জেলে ঢুকায় রাখলেন, তো এই দেশের মুসলমান কি বার্তা নিবে? আমি বলতে চাই, আকুল আবেদন, এখানে গোয়েন্দা সংস্থার লোকেরা আছেন, আপনাদের মাধ্যমে আমি পৌঁছাইতে চাই এই কথাটা, যে উনাকে ছেড়ে দিলে বরং কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে, জাতির কল্যাণ হবে। একজন আলেম আর আমাদের পুরা মুসলিম উম্মার দায়িত্ব উনার পক্ষে থাকা, মনে রাখবেন, একজন আলেম হিসেবে, শুধু আলেম, আমি তো বললাম জসীমউদ্দিন রহমানি আমার উস্তাদ না, হ্যাঁ আমি উনার ছাত্র না, আমি উনা উনি আমার পীর না, হ্যাঁ তারপরে উনি আমার শাইখ না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, শুধু একজন নবীর ওয়ারিস হিসেবে তাকে আমি ভালোবাসি। ভুলভ্রান্তি দুনিয়ার মানুষের সবারই থাকতে পারে, আমার কি ভুল নাই, আমি কি দুধে দোয়া, আমার পিছনে আপনি লাগেন দেখবেন আমার হাজার হাজার দোষ বের হবে, হ্যাঁ অনেক দোষ আপনি পাবেন, তো দোষ টুটি ইন্নামাল মুমিনুনা ইকওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, আমরা মুমিনরা একে অপরের ভাই, আমাদের ভুলভ্রান্তি থাকলে একে অপরকে শুধরাই দিব, আপনারা আমারে শুধরাই দিবেন, আমি আপনাকে শুধরাই দিব, কিন্তু একজন আলেম জেলখানায় থাকুক এটা কি কোনো মুসলমান চাইতে পারে? আহা, আপনারা দেখেন আজকে আল্লাহ আফগানিস্তানকে বিজয় দিয়েছে, দিছে কি দেয়নি, এটা কোনো তো গোপজং, এগুলো কি আমার কথা না, এগুলো তো পত্রিকা বলতেছে, পত্রিকা আসছে, মিডিয়া আসছে, বিজয় দিছে, কিন্তু এই আফগানিস্তানি যখন উসামা বিন লাদেন রাহিমাহুল্লাহু রাহমাতান ওয়াসিয়া উনাকে যখন তাদের হাতে তুলে দিতে বলছে, অনেক দেশের আলেমরাও সুপারিশ করছে যে হ এক উসামা বিন লাদেন রে আমেরিকার জেলখানায় পাঠাইয়া দাও আর তোমরা নিরাপদে থেকে যাও, কিন্তু মোল্লা মুহাম্মদ ওমর রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিয়া তিনি এটাতে কি হন নাই, একমত হন নাই। আজকে তার, আমি তো মনে করি আল্লাহ তাআলা যেই সকল কুরবানির কারণে আফগানিদেরকে বিজয় দান করছে তার মধ্যে অন্যতম হলো উসামা বিন লাদেন রহিমাহুল্লাহর মতো একজন খালেস আল্লাহর ওলিকে তাদের জান মাল সম্পদ ইজ্জত আবরু সব কিছু বিসর্জন দিয়েও সেভ করছে এই কারণে। আমার ক্ষুদ্র ধারণা, তাহলে এদের কাছে কি আছে বিশ্ব সুপার পাওয়ারের সাথে লড়া? তো এদের পক্ষে, এই মাজলুমদের পক্ষে কথা বলা আমাদের দায়িত্ব, যেমনি ভাবে গাজার মাজলুমদের পক্ষে কথা বলা আমাদের দায়িত্ব। আহা, আইরে মুসলমান, প্রত্যেকদিন নিউজগুলো দেখবেন গাজার মা, গাজার স্ত্রী, গাজার সন্তান, গাজার বাবা মাদেরকে দেখে, এটি মিসকিন, হাত নাই পা নাই ল্যাংরা লোড়া, এদেরকে দেখে নিজে কল্পনা করবেন, মুরাকাবায় বসবেন, ওই সন্তানকে, ওই স্ত্রীকে, ওই বাবাকে, ওই মাকে, নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের বাবা, নিজের মায়ের জায়গায় দাঁড় করাবেন, তাহলে বুঝবেন কতটুকু কষ্ট হয়। আজকে কোথায় মানবতা, কিসের মানবতা? মৃত্যু, প্রতারক, দূতাবাস, পুরা মুসলিম উম্মাকে মানবতার কথা বলে, বাক স্বাধীনতার কথা বলে, মানবাধিকারের কথা বলে, তাদের নিজের মধ্যেই কোনো মানবতা নাই। মানবাধিকার থাকলে গাজার মুসলমানদের কি অপরাধ, কি কারণে তাদেরকে অন্যায়ভাবে জুলুম করা হচ্ছে? তোদের কথাই যদি সঠিক হয় হামাস তোদেরকে মারছে, তো মার হামাসকে, ধর সাধারণ মুসলমান মারলি কেন, বলে আমরা হামাসকেও তারা হত্যা করুক এটার পক্ষে না, ইনশাআল্লাহ হামাসকে তো তারা পারেই না মারতে, পারছে নি,
আল্লাহ আমাদের এমন শক্তি দিছে রে ভাই, ইয়াসিন 105 হুজুর আমার যদি শক্তি থাকতো ক্ষমতা থাকতো তৌফিক থাকতো আমি জানি না, তাহলে অন্তত পক্ষে টাকা কালেকশন করে 105 এর জন্য কিছু টাকা পাঠাইতাম। আমি তো জানি না রাস্তা আছে না নাই, জেলে থাকতে আমার খুব ভালো লাগছে, ছোট্ট একটা জিনিস বানাইছে, কি জিনিস এটা আল্লাহ ভালো জানে। একটা মারে ওদের কোটি কোটি ডলারের ট্যাং জাল মুড়ির মতো, মুড়ি বত্তার মতো, এক এক পাওয়ার হাউস একেবারে ধসাইয়া পড়ে। আল্লাহ আবু উবাইদাকে হেফাজত করেন, আল্লাহ তাআলা সিনওয়ারকে হেফাজত করেন, আল্লাহ তাআলা হামাসের সকল নেতা কর্মীদেরকে হেফাজত করেন, আল্লাহ তাআলা গাজাবাসীদেরকে হেফাজত করেন, গাজার নিরপরাধ নিষ্পাপ শিশুদেরকে, মাদেরকে, বাবা মাদেরকে হেফাজত করেন, আল্লাহ তাআলা হামাস সহ, কাসাম ব্রিগেড সহ, আল্লাহ তাআলা আল কুদস ব্রিগেড সহ সকল মুজাহিদিনদেরকে বিজয় দান করেন। আমার মনে হয় না এই যুদ্ধ সহজে শেষ হবে, মনে হয় মালহামায় কুবরার দিকে যাবো, হুজুররা বেশি কথা বলবে, আমি তো ছোট মানুষ, আমার এলেম কালাম কম, অনেক কম। আমি উস্তাদদের দোয়ার বরকতে, বাবা মায়ের দোয়ার বরকতে, আপনাদের মহাব্বতে আল্লাহ আমাকে এত রোগ আছে, আমার নিজের কোনো কি নাই, কর্তৃত্ব নাই, নব মুসলিমদের দোয়ার বরকতে। আমি ছোট্ট একটা খেদমত করতাম, অমুসলিমদের মাঝে দাওয়াত, নব মুসলিমদের পুনর্বাসন, এই ছোট্ট খেদমত এতটুকুর কারণে আল্লাহ আপনাদের দোয়ার বরকত আমাকে এখানে আনছে, নাহলে আমার ভিতরে আমি খুঁজে দেখছি কোনো যোগ্যতা নাই, পুরাটাই মিন ফজলিল্লাহ, সব পুরাটাই আল্লাহর পক্ষ থেকে আর আপনাদের মহব্বতে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা ওলামায়ে হক্কানি রব্বানিকে কখনো ছেড়ে যাবেন না। মনে রাখবেন যেই জামা, যেই দল, যে ব্যক্তি হকপন্থী ওলামায়ে কেরাম বিরোধী, তারা কশিন কালেও হকপন্থী জামা ব্যক্তি হতে পারে না। আর ওলামায়ে হক্কানি রব্বানি ছাড়া দিনের কোনো কাজ হতে পারে না, সেটা দিনের নামে বদ্দিন হবে, সেটা জিহাদের নামে ফিতনা হবে। যে কোনো জামায় যাবেন, যে কোনো দলে যাবেন, যে কোনো ব্যক্তির অনুসরণ করবেন, আগে হকপন্থী ওলামায়ে কেরাম থেকে যাচাই করে নেবেন, তায়েফায়ে মানসুরা খুঁজে নেবেন, এটা আপনার দায়িত্ব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহর দিনের জন্য সঠিক পথ খুঁজতে চায় আল্লাহ তাদেরকে একাধিক রাস্তা বের করে দেন। আল্লাহ এখনো আসেন না নাই, আল্লাহ আপনাকে দিবেন। এ কথা মনে করবেন না সকল আলেমরা গুমরা হয়ে গেছে, এ কথা যে মনে করে একসাথে সকল আলেমরা গুমরা হয়ে গেছে, সবচেয়ে বড় গুমরা শয়তানের দোষর সে নিজে। কারণ আল্লাহ রসুল বলছে আমার উম্মত একসাথে গুমরা হবে না, একসাথে গুমরাহির উপরে একমত হবে না, ঐক্যমত হবে না। এই জন্য দেখবেন আপনারা যে কোনো ইস্যু আসে, আলহামদুলিল্লাহ হকপন্থী ওলামায়ে কেরাম সেখানে কলম ধরেন, ধরেন কি ধরেন না, কথা বলেন, কারণ এটাই ওলামায়ে কেরামের দায়িত্ব। ওলামায়ে কেরাম নিজে আল্লাহর দিন মানবে, অন্যকে আল্লাহর দিনের দিকে আহ্বান করবে। আমি অনেক কথা বলে ফেলছি, আপনারা আমাকে ক্ষমা করবেন, আজকে প্রথম দিন, আমি রমজান মাস বেরোচ্ছি না, কোনো প্রোগ্রাম করার অনুমতি নাই মুরব্বীদের থেকে, আর আমিও শারীরিকভাবে পরিপূর্ণ সুস্থ না। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করেন, কিন্তু হজরতের হুকুম মানা এটা বাধ্যতামূলক, মানতেই হয়, ছাড়তে পারি নাই, চলে আসছি। আলহামদুলিল্লাহ বাইকেও পেয়ে গেলাম, নিয়ামতে গায়ের মুতারাক্কাবা, উনি যে আসবে এটা আমি জানতাম না, যাক আলহামদুলিল্লাহ চলে আসছি। আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্যই মূলত আসছি, পুরা দেশবাসীর কাছে দোয়া চাই, পুরা উম্মার কাছে দোয়া চাই, উম্মার কল্যাণে উম্মতের ফিকিরে আপনারা সবসময় হকপন্থী ওলামায়ে কেরামের সাথে থাকবেন। যারা হুজুরের সাথে আসতেছেন নিয়মিত, ইনশাল্লাহ আপনারা হুজুরের সাথে সম্পর্ক রাখবেন, যোগাযোগ রাখবেন, সহযোগিতা করবেন, আর একজন আলেমকেও যেন এই দেশে গ্রেপ্তার করা না হয়, আপনারা এর জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলবেন ইনশাল্লাহ। وآخر دعوانا عن الحمد لله رب العالمين আমার আব্বা মা দুনিয়া থেকে চলে গেছেন, অত্যন্ত ভালোবাসতেন আমাকে। আমার শ্বশুর আব্বা উনিও দুনিয়া থেকে চলে গেছেন, খুব মহব্বত করতেন আমাকে, এমনকি আমার শ্বশুরালয়ের লোকদের ভাষ্য হলো আমার শ্বশুর আমার জন্য আক্ষেপ করতে করতে মারা গেছেন। আসল কথা তোলা আল্লাহ হায়াত শেষ করে দিয়েছেন, আল্লাহ নিয়ে গেছেন। তো আপনারা ওনাদের জন্য দোয়া করবেন, আল্লাহ আমার বাবা মা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, আমার একজন বন্ধু মাওলানা হাসান সাহেব নোয়াখালীর, উনিও মারা গেছেন, আমার আরো অনেক মুহিব্বিন মুতাল্লিকিন, আমার আসাতে যাই কারাম, আমার মুরব্বী আল্লামা জুনায়েদ বাবু নগরী, হ্যাঁ আল্লামা চাটগামী হুজুর রহমতুল্লাহ আলাই, নুরুস্তাম জিহাদি সাহেব রহমতুল্লাহ আলাই, অনেকেই আমি জেলখানা থাকা অবস্থায় চলে গেছে, ওনাদের সবার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ আমাকে সহ আমাদের সকলকে তার প্রকৃত বান্দাবান্দি হিসেবে কবুল করে নেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।